কলকাতা স্থানীয় সংবাদ জাতীয় দিবস এবছর দিনটি উদযাপনের নাথিং লাইক ভোটিং আই ভোট ফর শিওর এই উপলক্ষ্যে রাজ্যস্তরের মূল অনুষ্ঠানটি হচ্ছে কলকাতার ভবন অডিটোরিয়ামে নির্ভুল ভোটার তালিকা তৈরি এবং ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি ও ভোটদান সহ বিভিন্ন কাজের প্রচারের জন্য রাজ্যের তিন জেলা দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ দিনাজপুর ও আলিপুরদুয়ারকে এবার সেরা নির্বাচিত করা হয়েছে আজকের অনুষ্ঠান সংশ্লিষ্ট তিন জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকদেরকেও পুরস্কৃত করা হচ্ছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে দেশে গণতন্ত্রকে শক্তিশালী করতে ভোটে অংশগ্রহণ ভোটার তালিকায় নতুন ভোটারদের নাম নথিভুক্ত করার কাজে জনগণকে উদ্বুদ্ধ করতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর রাজ্যস্তরের প্রতিযোগিতায় বিজয়ীদেরও পুরস্কৃত করা হচ্ছে চুয়াত্তরতম সাধারণতন্ত্র দিবসের প্রাককালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন শোনা যাবে সন্ধে সাতটা থেকে আকাশবাণী সকল প্রচার তরঙ্গে এরপ্রেক্ষিতে সন্ধে সাতটা পঁয়ত্রিশের বাংলা সংবাদ রাত আটটায় গীতাঞ্জলিতে সম্প্রচারিত হবে সংবাদ বিভাগের সমীক্ষা আজ সম্প্রচারিত হবে না পরের দিন ছাব্বিশে জানুয়ারি সকাল নটা পঁচিশে শোনা যাবে সমীক্ষা রাষ্ট্রপতির ভাষণের বাংলা অনুবাদ শোনা যাবে রাত সাড়ে নটায় গীতাঞ্জলি এফ এম রেনবো ও এফএম গোল্ডে আগামীকাল দিল্লির পথে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের বিবরণী সকাল নটা চল্লিশ থেকে সরাসরি সম্প্রচারিত হবে প্রেক্ষিতে সকাল দশটা দশে স্থানীয় সংবাদ বাতিল থাকছে এদিকে রাজ্যপাল আগামীকাল সাধারণতন্ত্র দিবসে রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন সকাল সাড়ে আটটায় গীতাঞ্জলি তা সম্প্রচারিত হবে ভাষণ শেষ হওয়ার পরে শোনা যাবে সাধারণতন্ত্র দিবস উপলক্ষে আগামীকাল কলকাতার রেড রোডের কুচকাওয়াজ অনুষ্ঠানে রাজ্যের তরফে তিনটি ট্যাবলো প্রদর্শিত হচ্ছে দুর্গাপুজো নিয়ে তৈরি বিশেষ ট্যাবলোর পাশাপাশি যুবকল্যাণ দপ্তর ও কলকাতা পুলিশের দুটি সুসজ্জিত ট্যাবলো অনুষ্ঠানে থাকবে বলে নবান্ন সূত্রে জানা গেছে অন্যদিকে দিল্লির সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের ট্যাবলোতে রাজ্যের তরফে দুর্গাপুজোকে থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে এবার রেড রোডে ছাব্বিশে জানুয়ারির কুচকাওয়াজের অনুষ্ঠানের নিরাপত্তার দায়িত্বে থাকবেন প্রায় আড়াই হাজার পুলিশ কর্মী এছাড়াও আলিপুর চিড়িয়াখানা থেকে শহর কলকাতা দ্রষ্টব্য স্থান এবং শপিং মলগুলিতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে আদিগঙ্গা সংস্কারের কাজ শেষ করতে হবে বলে জাতীয় পরিবেশ আদালত নির্দেশ দিয়েছে নবামী গঙ্গে প্রকল্পে এই সংস্কারের কাজ শেষ করে ওই বছরের পনেরোই অক্টোবরের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে বলে জানিয়ে আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকার কলকাতা পুরসভা কলকাতা পুর নিগম উন্নয়ন পর্ষদ কেএনটিএ রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং হিডকোকে এই নির্দেশনামা পাঠিয়ে দেওয়া হয়েছে গঙ্গা বিলাস এখন নদীয়ায় পর্যটকরা আজ নদীয়ার প্রাচীন মাটিয়াটি গ্রাম পরিদর্শন করেন সেখানকার বিখ্যাত কাঁসা পিতল শিল্পকর্ম বাড়ি বাড়ি ঘুরে দেখেন তারা সরস্বতী প্রতিমায় তৈরির কাজও প্রত্যক্ষ করছেন গঙ্গাবিলাস প্রমোদ্ধরী দেখতেও বিদেশী পর্যটকদের স্বাগত জানাতে স্থানীয় মানুষ গঙ্গাতীরে হাজির হয়েছিলেন कासा बीतल शिल्प विख्यात मानस परिवहन मदिया मतिहारी बहुत अच्छी जगह है और हमारे टूरिस्ट जो बाहर से स्विट्जरलैंड से आए हैं, वो यहाँ उसका आनंद ले रहे हैं। जगह अच्छी है और यहाँ क्या है कि यहाँ की जो कला है और यहाँ पे जो कांसे पे और कॉपर पे काम होता है और जो बर्तन बनते हैं मूर्तियां बनती हैं वो लोगों को दिखाते हैं जिससे कि लोगों को यहाँ का हस्तकला यहाँ की जो खासियत है वो दुनिया में लोगों को मालूम पड़े और इससे इस जगह का विकास होगा लोग और आएंगे तो यहाँ की जो जीवित सामान बना रहे हैं वो एक्सपोर्ट भी होगा और उसका एक्सपोजर होगा तो इसलिए ये बहुत अच्छी चीज है और लोग इसको बहुत एंजॉय कर रहे हैं मेरा नाम राज सिंह है मैं अंतरा गंगा विराज जहाज है उसका चेयरमैन हूं दुर्नीति मामला शांतनु बंदोपाध्याय तलब তিনি সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন বলে এদিকে ইডি আজ আবার মানিক ঘনিষ্ঠ তাপস মন্ডলকে তলব করেছে গতকাল তাকে সিডিও কমপ্লেক্সে প্রায় বারো ঘন্টা জেরা করা হয় ইডি আধিকারিকরা আজ কুন্তল ঘোষকেও জেরা করবেন বলে জানা গেছে হাওড়া শ্যামপুর থানা এলাকায় মেয়েকে বাঁচাতে গিয়ে বাবার মৃত্যুর ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত টিটন বাঘকে জেরা করে আরেক অভিযুক্ত হাপুরকে পুলিশ গতরাতে গ্রেফতার করে তাকে আজ বারোইপুর আদালতে তোলা হচ্ছে তৃতীয় অভিযুক্ত টিটন বাঘকে ধরা হয় আজ সকালে কোচবিহারের মাথাভাঙায় আজ সকালে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে পঁচিশ জন আহত হয়েছেন দিনহাটা থেকে শিলিগুড়ির দিকে যাওয়ার সময় যাত্রীবাহী বাসের সঙ্গে মাথাভাঙা কালীবাড়িতে ষোলো নম্বর রাজ্য সড়কে উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি পশ্চিম মেদিনীপুরের ঘাটালে পিতপুর এলাকায় আজ সকালে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ইডেনে চার দিনের রঞ্জি ট্রফি ম্যাচের আজ দ্বিতীয় দিনে বাংলার বিরুদ্ধে ওড়িশা প্রথম ইনিংস একটু আগে পাওয়া খবরে জানা গেছে আট উইকেটে দুশো রান করেছে